তুমি কি খুব বেশি ভয় পাও ভূতের গেম খেলে? আজকের ভিডিওতে যে গেমগুলো আমি তোমাদেরকে দেখাবো, তোমরা গেমগুলো ভুলেও খেলতে যেও না, কারণ গেমগুলো তোমরা যদি খেলো তাহলে তোমাদের রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। সো বুঝতে পারছো গেমগুলো কতটা ভয়ানক? আর তুমি যদি আজকের দেওয়া ভিডিওতে এই গেমগুলো কানে হেডফোন দিয়ে খেলতে পারো তাহলে তুমি লিজেন্ড। তোমাদের মধ্যে অনেকে আছো প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছ ভূতের গেম নিয়ে ভিডিও বানাতে, অথবা কেউ বলছো হরর গেম নিয়ে ভিডিও বানাতে। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল কাস্টম প্লে, এই চ্যানেলেও তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছ ভূতের গেম নিয়ে ভিডিও বানাতে। এছাড়া স্যাডেল ইউটিউব চ্যানেলেও তোমরা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছ ভূতের গেম নিয়ে ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করছো। তো এরকম হিউজ পরিমাণ কমেন্ট দেখে ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেরা 10টি হরর গেম বা ভূতের গেম। আর এই 10টি গেমের মধ্যে নাম্বার 6 এবং নাম্বার 2 গেম আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কোন গেমগুলো ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তো হ্যালো গাইজ, দিস ইজ শাকিল ফ্রম স্যাডেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইন্ট্রোর পর। সেরা 10টি হরর গেমের মধ্যে নাম্বার 10 এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম 911 ক্যানিবাল। এই গেমটিতে তুমি একজন কিডন্যাপ হওয়া ছেলে, মানে তোমাকে কিডন্যাপ করা হয়েছে এবং একটি বাড়ির মধ্যে তোমাকে বন্দী করে রাখা হয়েছে। আর তোমাকে এই বাড়ি থেকে বের হতে হবে। বের হওয়ার জন্য বিভিন্ন পাজেল তোমাকে সলভ করতে হবে, আর কি করে পাজেলগুলো সলভ করবা সেই ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। গেমটির কন্ট্রোল কোয়ালিটি অনেক স্মুথ এবং গ্রাফিক্স কোয়ালিটি অ্যামেজিং, যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। গেমটির সাইজ মাত্র 94 MB এবং গেমটি অফলাইন। আর হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, ইউটিউবের নতুন রুলস হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া যাবে না, আর লিঙ্ক দিলে অটোমেটিক কিছুদিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। সো তোমরা এই গেমগুলো কি করে ডাউনলোড করবা তাই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। সেরা 10টি হরর গেমের মধ্যে নাম্বার 9 এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম ডার্ক নাইট শুট এলিয়েন্স। সেই সময় ছিল অনেক অন্ধকার রাত এবং উইন্টার সিজন, অর্থাৎ শীতকালে এক অন্ধকার রাতে তুমি একটি রুমের মধ্যে আছো এবং হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। আর সেই সময় ভিন্ন জগৎ থেকে এলিয়েন এসে তোমাদেরকে অ্যাটাক করবে, আর তাদের থেকে বাঁচতে চাইলে তোমাকে সার্ভাইভ করতে হবে। গেমটির সাইজ মাত্র 260 MB এবং গেমটি অফলাইন। সো তোমাদের যদি এই টাইপ গেম পছন্দ হয় তাহলে ডেফিনেটলি গেমটি ট্রাই করবা। সেরা 10টি হরর গেমের মধ্যে নাম্বার 8 এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম আইসক্রিম 7 ফ্রেন্ডস লিস্ট। গেমটি দেখে তোমাদের মনে হবে সিনেমাটিক একটি জগতে তোমরা আছো। গেমটিতে কয়েকজন ক্যারেক্টার আছে, তুমি এবং তোমার বন্ধুরা। এখানে একটি কিচেন আছে, তো কিচেন থেকে পালানোর পরে যে মাইক এবং চার্লি কন্ট্রোল রুমে একত্রিত হলো, তারা লিসকে খুঁজে পায় না, তা নিয়ে সবাই চিন্তিত। মাইক তার ইউজড পাইপ দিয়ে লাভ দেয় এবং সে ল্যাবরেটরিতে পৌঁছায়, যেখানে তাদের পালানোর জন্য একসাথে কাজ করতে হবে। আর এর জন্য বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে, বিভিন্ন পাজেল আসবে, সেই পাজেলগুলো তোমাদেরকে সলভ করতে হবে। আর সাধারণত ভূতের গেমে বা হরর গেমে এই টাইপ পাজেল থাকে। তুমি যদি হরর গেম কখনো না খেলে থাকো অথবা তোমার মাথায় যদি একটু কম বুদ্ধি থাকে তাহলে তোমরা এই প্রবলেমগুলো সলভ করতে পারবে না। সো তুমি যদি সিনেমেটিক হরর গেম খেলতে পছন্দ করো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করে খেলবা। সেরা 10টি ভূতের গেমের মধ্যে নাম্বার 7 এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম দা ফর সার্ভাইভাল। গেমটিতে তোমাদেরকে এলিয়েনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এছাড়া গেমটিতে জম্বিও আছে। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অ্যামেজিং, যা হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এটি একটি অফলাইন হরর শুটিং গেম। সো তুমি যদি অফলাইন এবং হরর শুটিং গেম খেলতে পছন্দ করো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করবা। সেরা 10টি হরর গেমের মধ্যে নাম্বার 6 এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম হরর চার্লি স্পাইডার ট্রেন। গেমটির মতো আরো একটি ফেমাস গেম আছে যার নাম চুচু চার্লি গেম। আমরা জানি এই গেমটি পিসিতে অনেক ফেমাস, সেম টু সেম থিম নিয়ে এই গেমটি ডেভেলপ করা হয়েছে। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ গেমটিতে রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলে, আর সেই ট্রেন থেকে বের হয়ে তোমাকে লুকাতে হবে। তোমার পিছনে থাকবে একটি মনস্টার স্পাইডার, সে তোমাকে বিভিন্নভাবে অ্যাটাক দিবে, তার থেকে তোমাদেরকে লুকিয়ে থাকতে হবে, আর যখনই তুমি সুযোগ পাবা তাকে মেরে দিবা। এটাই হচ্ছে গেমটির থিম। সো তুমি যদি এই টাইপ গেম পছন্দ করো তাহলে ডেফিনেটলি এই গেমটি ডাউনলোড করবা। সেরা 10টি হরর গেমের মধ্যে নাম্বার 5 এ যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম ভ্যানিশ ফল ওভারচার।
এটি একটি স্টোরি বেসড হরর গেম। সব গেমগুলোর মতো এই গেমেও তোমাদেরকে পাজল সলভ করতে হবে। আর হ্যাঁ, হরর গেম মানে পাজল সলভ করা, সেটা আমরা খুব ভালো করে জানি। প্রত্যেকটা হরর গেমেই তোমাদেরকে এই পাজলগুলো সলভ করতে হবে। তোমরা যখন এই পাজলগুলো সলভ করবা তখন তোমাদের বুদ্ধি বিকশিত হবে। সো জ্ঞান বুদ্ধি বিকশনের জন্য অবশ্যই তোমরা এই টাইপ পাজল গেম খেলবা। গেমটির ডাউনলোড প্রসেস আমি একটু পরে দেখিয়ে দেব। সেরা দশটি ভূতের গেমের মধ্যে নাম্বার 4 যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম স্টোরি লাইন হরর গেম। এটি একটি পিসি গেম, আর পিসি গেমের সাথে সাথে তোমরা মোবাইল ডিভাইসেও গেমটি খেলতে পারবা। গেমটিতে তোমরা রেসপন্সিভ কন্ট্রোল কোয়ালিটি দেখতে পারবা। গেমটির গ্রাফিক্স কোয়ালিটি অ্যামেজিং, আরও অ্যামেজিং হচ্ছে গেমটির স্টোরি লাইন। একটু পরপর গেমটিতে নতুন নতুন ডেঞ্জার খুলে যাবে, আর গেমের সব রাস্তাগুলো অনেক ভয়ানক। সো তুমি যদি ভয়ানক পরিবেশে গেম খেলতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য বেস্ট হবে। আর হ্যাঁ, গেমটির সাইজ মাত্র 75 MB, অ্যাজ হয় তোমরা যে কোনো র্যামের ডিভাইসে গেমটি খেলতে পারবা। সেরা দশটি ভূতের গেমের মধ্যে নাম্বার 2 যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম স্ক্যারি টেল দ্য ইভিল উইচ। গেমটিতে তোমাদেরকে একটি ছোট বাচ্চার ভূমিকা পালন করতে হবে, আর গেমটিতে অ্যামেজিং ভূত আছে, আর এই ক্যারেক্টারটি অনেক ভয়ানক দেওয়া হয়েছে যা তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। এই গেমটিতে আছে একটি অ্যাংরি উইচ, আর তার থেকে তোমাকে দূরে থাকতে হবে। আর তার থেকে রক্ষা পাওয়ার জন্য এবং পাজল সলভ করার জন্য তোমাকে একটি ম্যাজিক স্পেল দেওয়া হবে, সেটি ইউজ করে তোমরা গেমটিতে অ্যাডভান্টেজ নিতে পারবা। আর গেমটিতে বিভিন্ন ধরনের হিডেন আইটেম আছে যা তোমাদেরকে খুঁজে বের করে গেমটির মিশন কমপ্লিট করতে হবে। সো তুমি যদি সেরা একটি ভূতের গেম খেলতে চাও তাহলে ডেফিনেটলি এই গেমটি ট্রাই করবা। আর ভিডিওর প্রথমের দিকে যা বলেছিলাম, নাম্বার 2 এবং নাম্বার 6 গেম আমার ফেভারিট, সো অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা। এখন তোমাদেরকে নাম্বার 1 গেম দেখাবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের মধ্যে অনেকে আছে কমেন্টের মাধ্যমে বলো ট্রেন সিমুলেটর গেম দিতে। তো ট্রেন সিমুলেটরে আমি একটি ভিডিও বানিয়েছি, তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আসো। আর হ্যাঁ, ট্রেন সিমুলেটর নিয়ে পার্ট 2 তৈরি করবো। পরবর্তী ভিডিও তোমরা পেয়ে যাবা টপ 10 ট্রেন সিমুলেটর গেম। এছাড়া তোমাদের মধ্যে কারা কারা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, কারণ তোমাদের কমেন্ট দেখে আমি ভিডিও তৈরি করি। যেই টপিকের উপর সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। আর এই ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকো তাহলে ঝটপট একটি করে লাইক করে দিও, কারণ তোমাদের একটি করে লাইক আমাকে ভিডিও বানাতে ইন্সপায়ার করে। ভিডিওটির লাইক টার্গেট মাত্র 2000, তোমরা প্রত্যেকে একটি করে লাইক করে দিও, 2000 লাইক পূর্ণ করে দিও। সেরা দশটি ভূতের গেমের মধ্যে নাম্বার 1 যে গেমটি আছে, ব্যাকগ্রাউন্ডে যে গেমটি দেখছো এটি সেই গেম। গেমটির নাম গ্রানি গ্র্যান্ডপা চ্যাপ্টার 4। এই গেমটি সম্পর্কে আমি বিশেষ কিছু বলবো না। এই গেমটি তোমরা এক্সপ্লোর করবা। তোমাদের মধ্যে কারা কারা এই গেমটি একবারের জন্য হলেও খেলেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আই থিঙ্ক তোমাদের মধ্যে এই গেমটি 90% গেমার খেলোনি, কারণ গেমটি সম্পূর্ণ নতুন আর গেমটির সাইজ মাত্র 64 MB। সো তোমরা গেমটি খেলে কমেন্টের মাধ্যমে জানাও গেমটিতে গ্রানি এবং গ্র্যান্ডপাকে কিভাবে মারতে হবে। সো তোমরা অবশ্যই গেমটি ডাউনলোড করে খেলবা এবং এই ভিডিওর কমেন্টে এসে জানাবা। একজন গেমার হিসেবে তোমাদেরকে একটি টাস্ক দিলাম, দেখি তোমাদের মধ্যে কারা কারা কমপ্লিট করতে পারো। সো তোমরা যদি সেরা 10টি হরর গেম বা ভূতের গেম ডাউনলোড করতে চাও তাহলে সবার আগে যেতে হবে গুগল এবং সার্চ করতে হবে গেম এক্সো দিয়ে। সার্চ করলে প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে চলে আসবে গেম এক্সোর অফিসিয়াল ওয়েবসাইটে। এরপরে সার্চ বারে যে লিখতে হবে H14, তো H14 দিয়ে সার্চ করলে এরকম একটি পোস্ট আসবে, এই পোস্টের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে ডাউনলোড বাটন দেখবা, তার উপরে ক্লিক করে তোমরা সব গেমগুলো ডাউনলোড করতে পারবা। আর যারা ভূতের গেম পছন্দ করে তাদের মধ্যে অনেক গেমার ট্রাক্টর গেম পছন্দ করে, আবার অনেক গেমার আছে তারা ওপেন ওয়ার্ল্ড গেম পছন্দ করে। সো তুমি যদি ট্রাক্টর গেম পছন্দ করো তাহলে বাম সাইডের ভিডিওতে ক্লিক করো, আর তুমি যদি ওপেন ওয়ার্ল্ড গেম পছন্দ করো তাহলে ডান্সারের ভিডিওতে ক্লিক করো। সেখানে আবার তোমাদের সঙ্গে আমার